পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের জঙ্গলে ভেঙে পড়া যুদ্ধ বিমানের জ্বালানির ট্যাঙ্ককে ঘিরে রহস্য দানা বেঁধেছে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের জঙ্গলে পড়ে থাকা একটি যুদ্ধ বিমানের জ্বালানির ট্যাঙ্ককে ঘিরে রহস্যের দানা বেঁধেছে। কীভাবেই বা এই ট্যাঙ্ক পড়ল, যুদ্ধ বিমানটিরই বা বর্তমান অবস্থা কী, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন জানান, দুপুর প্রায় 2:20 নাগাদ একটি প্লেন যাচ্ছিল, তখনই এটি পড়ে যায়। এটা কী তা তার জানা নেই, তবে গ্রামের মধ্যে পড়লে হয়তো ক্ষয়ক্ষতি হতে পারত, জঙ্গলে পড়েছে এটাই রক্ষা। এটা পড়ে যাবার পর প্লেনটা এদিকে 2 চক্কর দিয়ে চলে যায় বলেও প্রত্যক্ষদর্শী ওই ভদ্রলোক জানান। আরামবাগ টাইমসের রিপোর্ট। Thank you.